মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, ভারতে নিহত দুই বিক্ষোভকারী, আহত অন্তত দশ জন। বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ। বিক্ষোভের আগুনে এবার রাঁচিতে প্রাণ হারালেন দুজন, আহত অন্তত দশ জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন বিজেপির নুপুর শর্মা, যার প্রতিবাদে রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ, বাংলা থেকে ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাঁচিতে পুলিশের সাথে রীতিমতো খণ্ড যুদ্ধ লাগিয়ে বিক্ষোভকারীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে নুপুর শর্মাকে। পুলিশকে তাক করে ইট বৃষ্টিও শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পাল্টা শূন্যে গুলি চালায় পুলিশ, করা হয় লাঠিচার্জও। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বিক্ষোভকারীকে। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দশজনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নুপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে বিরাট সংখ্যক প্রতিবাদী গতকাল রাঁচির বড় রাস্তায় জমায়েত করে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এই এলাকায় বেশিরভাগ দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি সামলানো সম্ভব হয় না। বিভিন্ন জায়গায় আগুন, বিক্ষোভ, প্রতিবাদে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। সড়ক অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা, আর সেই অশান্তির পরিবেশেই প্রাণ গেল দুই বিক্ষোভকারীর। গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিটি পুলিশ প্রধান আঙ্গুমান কুমার। তিনি জানান, মোট আটজন বিক্ষোভকারী এবং চার পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। আন্দোলনকারীদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে গ্রেফতারও করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তিনি এও জানান, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একাধিক জায়গায় জারি করা হয়েছে 144 দ্বারা। শনিবার পর্যন্ত রাঁচিতে বন্ধ থাকবে ইন্টারনেট সেবা। অন্যদিকে সৌদির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে তার প্রশাসন। শুক্রবার দেশটির গণমাধ্যম সিএনএন প্রচারিত একটি প্রতিবেদনে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এই মন্তব্য করেছেন। সৌদি আরবে নির্বাসিত সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। গত বছর প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত। এতে আরও উল্লেখ করা হয়, 2018 সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করে তার মরদেহ অ্যাসিড বা অন্য কোনো শক্তিশালী রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে। তার দেহ আর পরে খুঁজে পাওয়া যায়নি। ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। বারবার সৌদি আরবকে জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর তাগাদা দিলেও মার্কিন আবেদনে সাড়া দিচ্ছে না সৌদি আরব। এসব কিছু মিলে বর্তমানে বাইডেন প্রশাসনের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছে সৌদি আরবের। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।